জামালপুরের বক্সিগঞ্জে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য 29টি বেড়ি নিবাস তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এর মধ্যে বন্ধ করা হয়েছে নির্মাণ কাজ, তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা। জামালপুরের বক্সিগঞ্জে দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ হচ্ছে বীর নিবাস। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাস নির্মাণ প্রকল্পের আওতায় চলছে 29টি বীর নিবাস তৈরির কাজ। এই প্রকল্পে প্রতিটি ঘর বানাতে ব্যয় হচ্ছে 14,10,000 টাকা। ঠিকাদার হিসেবে নিয়োগ পান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কিন্তু অভিযোগ ওঠে ঘর তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ইট নিচে 3 নম্বর, যদি কিছু বলতে যাই, আমার এই ঘরের ঠিকাদার সাইফুল ইসলাম বিজয় তার ক্ষমতার দাবটে কোলানি যায় না। সরকারের কাছে আমার আগুর আবেদন, আনের ঘর নিয়ে যেতে পারেন, কিন্তু এই ঘর আমার রাহা চলবে না। ঠিকাদার কাজ করতে দিয়েছে, আমরা কাজ করতে আইছি, এখন কাজ করতে হচ্ছে, আমার 1 নম্বর হইতেছে না, 2 নম্বর হইতেছে, এটা আমি বলতে পারবো না। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ঠিকাদার সাইফুল ইসলাম বিজয়। আমি কাজ খারাপ করিনি, যদি খারাপ হয়ে থাকে আমি আবার ওইটা ঠিক করে দেবো, এই জায়গার কোথাও কোনো দোষ যদি আছে সেটা আমি সংশোধন করে দেবো। এদিকে খবর পেয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও প্রকল্পের সংশ্লিষ্টরা। পরে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রকল্প স্থলে আমি নিম্নমানের খোয়া পাই এবং কিছু ইটও পাই, তো এই ভিত্তিতে ছাদ ঢালাইতে ল্যাব টেস্টের জন্য আমি ইউনোসার বরাবর আবেদন করি। ইউনোসারের পরবর্তীতে উনি নির্দেশনা দিল আপাতত এই ঘরের কাজ বন্ধ থাকবে, টেস্ট করে যদি সকল ইট নির্মমানেরই হয় তাহলে ঘর ভেঙে নতুন ঘর করা হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা দেশে আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চালু হচ্ছে আজ। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসাথে হাজারো মানুষের নামাজ আদায় সহ এসব মসজিদে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। চোখ জুড়ানো নান্দনিক স্থাপনা যেখানে মিশে আছে আধুনিক স্থাপত্যের সাথে মুসলিম ঐতিহ্য। সর্বস্তরের মানুষ যেন ইসলামের মূলবাণী অনুধাবন করতে পারেন সেজন্য এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। সোমবার দ্বিতীয় ধাপে আরও 50টির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক মসজিদ হওয়াতে মুসল্লির মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, নতুন নতুন মুসল্লি হবে। পার্শ্ববর্তী বাড়ি হিসাবে আমরা যে ইসলাম নিয়ে একটা জ্ঞান বৃদ্ধি হবে এটা পরম পাওয়া আমাদের। এর মধ্য দিয়ে জঙ্গিবাদ যেমনিভাবে দমন হবে, ধর্মের অপপ্রয়োগ তেমনিভাবে বন্ধ হবে। জেলা উপকূলীয় এলাকায় 4 এবং উপজেলা পর্যায়ে রয়েছে 3 তলা ভবন। নারীদের জন্য আলাদা নামাজের পাশাপাশি হজ যাত্রীদের প্রশিক্ষণ সহ নিবন্ধনের বিশেষ ব্যবস্থাও থাকছে এসব মডেল মসজিদে। দরিদ্র প্রশিক্ষণ, অন্যান্য গণশিক্ষা ট্রেনিং, মসজিদ পাঠাগার, লাইব্রেরি এবং অন্যান্য সমস্ত কার্যক্রম এখানে চলবে আর কি। ইসলামিক বিষয়ে পড়াশোনা এবং সুন্দর পরিবেশে সালাত আদায় করার যে পরিবেশ আমরা পাবো, এতে আমরা মেহেরপুর জেলাবাসী অত্যন্ত আনন্দিত। স্থানীয়দের আশা এই মসজিদগুলো ইতিবাচক ভূমিকা রাখবে, পরিণত হবে সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে। বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কে সরকারের যে এই মসজিদ ভিত্তিক যে মডেল মসজিদ ভিত্তিক যে পদক্ষেপ নিয়েছে তাতে মানুষ ইসলামের অনেক কিছু সাংস্কৃতিক ব্যাপার ট্যাপারগুলো জানতে প্রয়াস পাবে। জনগণ নির্দ্বিধায় এই মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এসে ইসলাম সম্পর্কে এবং দেশ সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে ধারণা নিতে পারবে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এক একটি মসজিদ তৈরিতে খরচ হচ্ছে 15 কোটি টাকার বেশি, আর উপজেলা ও উপকূল পর্যায়ে 13.5 কোটি টাকার মতো। নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শকের নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী এআর জুয়েল এবং চাঁপাইনবাবগঞ্জে রয়েছেন আরেক সহকর্মী আনোয়ার হোসেন। প্রথমে আমরা সুনামগঞ্জে এআর জুয়েলের কাছ থেকে ঘুরে আসতে চাই। জুয়েল,
ফারুক, নিঃসন্দেহে এটি একটি সুখবর সুনামগঞ্জ হাওরবাসীর জন্য, কারণ সুনামগঞ্জে একটি দৃষ্টিনন্দন মসজিদ দীর্ঘদিনের দাবি ছিল এবং এই মসজিদটি আসলে সারা দেশের যে আর 50টি মসজিদের মতো কিন্তু আজকে দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আজকেই মাননীয় প্রধানমন্ত্রী মসজিদটি আর সারা দেশে 50টি মসজিদ সাথে উদ্বোধন হবে। এই মসজিদটি 2019 সালে মার্চ মাসে কাজ শুরু হয়েছিল, দীর্ঘ প্রায় 4 বছর শেষে কাজ সমাপ্ত হয়েছে এবং আজকে আসলে মসজিদটি পুরোপুরি উদ্বোধনের জন্য খুলে দেওয়া হবে এবং এটির ব্যয় প্রায় 16 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল মসজিদ। এবং এইখানকার যারা স্থানীয় সুধীজন আছেন তারা বলছেন যে এই একটি দৃষ্টিনন্দন জেলার যে মডেল মসজিদ, এটি সুনামগঞ্জের যে আসলে ধর্মানুরাগে যে মানুষের একটি যে নামাজের যে একটি বিশাল জায়গা তৈরি হয়েছে সেটি নিয়ে আসলে সুনামগঞ্জবাসী উচ্চসিত এবং তারা বলছেন যে এটি সত্যি প্রশংসার দাবি এবং তারা ধন্যবাদ জানিয়েছেন সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে। এবং তারা বলছেন এটি উদ্বোধনের পরপরই কিন্তু আজকে পুরো সুনামগঞ্জ শহরের যেটি এটি ছিল কেন্দ্রীয় মসজিদ হিসেবে সবাই জানেন এবং এটির পাশাপাশি যে মসজিদটি ছিল সেটিও কিন্তু মসজিদটি গত শুক্রবারে সেই শেষ জুম্মার নামাজ আদায় করা হয়েছে এবং গতকালকেই তারা বলেছেন যে আজকে এই মসজিদটি নামাজের জন্য সবাইকে খুলে দেওয়া হবে। এরপরেও কিন্তু যে প্রধানমন্ত্রীর যে সারা দেশের যে জেলা মডেল মসজিদ নির্মাণের যে উদ্যোগ ছিল সেটি কিন্তু আজকে উদ্বোধন হবে সুনামগঞ্জের মসজিদটির সাথে আর 50টি মসজিদ উদ্বোধনের মধ্যে দিয়ে। ফারুক জুয়েল, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই মুহূর্তে একটু চাঁপাইনবাবগঞ্জ ঘুরে আসতে চাই, সেখানে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন রয়েছেন। আনোয়ার, হ্যাঁ ফারুক, দ্বিতীয় পর্যায়ে সারা দেশের নয় চাঁপাইনবাবগঞ্জে আজ একটি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে গণভবন থেকে ভার্চুয়ালি বেলা 11:30টায়, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের যে দাবি তা পূরণ হতে যাচ্ছে এবং এমন আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন মসজিদ পেয়ে খুশি এলাকাবাসী। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো উদ্বোধন উপলক্ষে স্থানীয়ভাবে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এবং গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে। এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মডেল এই মসজিদের দোতলা এবং তিনতলায় নারী পুরুষের পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে এবং একসাথে 1200 নারী পুরুষ এখানে নামাজ পড়তে পারবে। এছাড়া বিদেশি মেহমানখানা, ইমাম প্রশিক্ষণ, ইসলামিক গবেষণা কেন্দ্র, পাশাপাশি হজ প্রশিক্ষণ, হজ যাত্রীদের নিবন্ধনের ব্যবস্থা এবং এই মসজিদ কমপ্লেক্সে অটিজম কর্নার সহ থাকছে 12টি আধুনিক সুযোগ সুবিধা। তো প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ইমাম খাদেম সহ মুয়াজ্জিনের। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে আজ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের পর জেলায় আরও 5টি মডেল মসজিদ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া জেলা প্রশাসক গালিব খান জানিয়েছেন যে সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের সুযোগ থাকবে মডেল এই মসজিদে এবং এর সংস্পর্শে এসে মানুষ ইসলাম ও দেশ সম্পর্কে প্রকৃত ধারণা পাবে। এছাড়া গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে যে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ব্যয় হয়েছে 12,06,08,000 টাকা এবং জেলার 5টি উপজেলা সদর মিলিয়ে মোট 6টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। ফারুক, ধন্যবাদ। আনোয়ার এবং জুয়েল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সারা দেশে দ্বিতীয় পর্যায়ে যে 50টি মডেল মসজিদের উদ্বোধন হবে সে বিষয়ে জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ থেকে এআর জুয়েল। এবার আমরা যাচ্ছি পরের প্রসঙ্গে। নিয়ম নীতির তোয়াক্কা না করে যশোরে একের পর এক বহুতল ভবন গড়ে তুলছে ডেভেলপার কোম্পানিগুলো, যাদের অধিকাংশের নেই হাউস বিল্ডিং নির্মাণের রেজিস্ট্রেশন পত্র। এতে ক্ষুব্ধ জমির মালিক ও ফ্ল্যাট মালিকরা। তৌহিদ রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। যশোর শহরের চৌরাস্তা বস্তাপটি মোড়ে ইনফিনিটি ভবন। পৌরসভার অনুমতি না নিয়েই ডেভেলপার কোম্পানি এক্সেনচিউর বিল্ডার্স নির্মাণ করেছে 10তলা ভবন। 5,500 বর্গফুট জমিতে নির্মিত ওই বহুতল ভবনে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ফ্ল্যাট। এসব কোম্পানির নেই হাউস বিল্ডিং এর নিবন্ধন, আর রিহাবেরও সদস্য নয়, নেওয়া হয়নি নকশার অনুমোদন। এতে ক্ষুব্ধ জমির মালিক ও ফ্ল্যাট মালিকরা। সিভিল এভিয়েশন, পরিবেশ অধিদপ্তর, পার্কিংয়ের জন্য পুলিশ প্রশাসন, সকল দপ্তরের বিভিন্ন কাগজ দিয়ে অনুমোদন কাগজপত্র আমাদেরকে দেখায় এবং পৌরসভার ভবনে কাজ করবার একটা সম্মতিপত্র দেখায়, তা আমরা এটাকে বিশ্বাস করি। আমরা মনে করছি শহরের পরে এত একটা বিল্ডিং অনুমোদন না নিয়ে তো করার তো কোনো সুযোগ নাই, কিন্তু ডেভেলপার অনুমোদন না নিয়ে বিল্ডিংটা করেছে। তবে ওই ডেভেলপাররা বলছেন করোনা মহামারীর সময় অনুমোদনে জটিলতা সৃষ্টি হয়েছে। বাড়ি ভেঙে এখন আমার বাড়িওয়ালারা অন্য জায়গায় ভাড়া থাকে, তাদেরকে নিজের বাড়ি উঠানোর জন্য সেই সব চাপেও আমরা অনেক সময় কাজ শুরু করার জন্য চেষ্টা করছি, তখন আমরা প্ল্যানটা পুরো সবাই জমা দিয়ে ফি জমা দিয়ে কাজটা শুরু করেছি।
কর্তৃপক্ষ বলছে নকশা অনুমোদন ছাড়া নির্মিত শতাধিক ভবনের তালিকা করা হয়েছে, পাশাপাশি চালানো হচ্ছে অভিযানও। তবে স্থানীয়রা বলছেন লোক দেখানো অভিযান চালিয়ে দায় এড়াচ্ছে প্রশাসন। প্ল্যান করেছে যেটা নিয়ম সেই অনুযায়ী ছাড়েননি, রাস্তার সাথে সামঞ্জস্য রেখে বিল্ডিং করেননি, এরকম আছে, একশোর মতো সম্ভবত আছে, এবং আমরা তাদেরকেও চিঠি দিয়েছি। ভবনে যদি কোনো সমস্যা হয়, ভেঙে পড়ে, তাহলে কর্তৃপক্ষ দায়ী না, কিন্তু কর্তৃপক্ষই তো এই সমস্ত কিছু দেখাশোনা শুরুর থেকে করা উচিত ছিল। গত কয়েকদিনে ডেভেলপার কোম্পানির 9টি বহুতল ভবন সহ মোট 11টি ভবনের সামনে অনুমোদনহীন ভবন লিখে সাইনবোর্ড টানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। মাঘের শীতে কাবু দেশ আর উষ্ণতার খোঁজে সবাই। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন এবং ঝিনাইদহে রয়েছেন সাদ্দাম হোসেন। শুরুতে গাইবান্ধায় আসাদুজ্জামান মামুনের কাছ থেকে ঘুরে আসতে চাই। মামুন, হ্যাঁ ফারুক, এই যে শীত যে যেটা পড়েছে গাইবান্ধায়, কিন্তু আজকে কুয়াশাটা এই সময়টা কিন্তু প্রতিদিন কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে, খুব কাছ থেকে কিন্তু ঘন কুয়াশার কারণের জন্য কোনো কিছুই দেখা যায় না চোখে, কিন্তু আজকে কিন্তু কুয়াশাটা খুবই মানে নেই বললেই চলে। তবে হালকা হিমেল বাতাস রয়েছে এবং এই শীতের কারণে কিন্তু আপনার যে শীতজনিত রোগ আছে এগুলোতে শিশু এবং বয়োজ্যেষ্ঠরা কিন্তু আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমি জানতে পেরেছি। তা আমি এই মুহূর্তে কথা বলবো একজন রিক্সা চালক শ্রমজীবী মানুষের সাথে, যে আমি জানতে চাই যে আপনি হলো এই যে রিক্সা চালান, এই শীতের মধ্যে রোজগারটা কেমন হচ্ছে বা প্যাসেঞ্জার পাচ্ছেন কি না? হ্যাঁ, আমার এই প্যাসেঞ্জার এখন কম আছে, এই শীতের কারণে রিক্সার প্যাসেঞ্জার উঠতে যায় না, কিন্তু আমার খুব অভাব। আমি আর কী করি, প্রতিদিনই সকালবেলা বাইরে হই, কুয়াশার যন্ত্রণায় চোখে দেখা যায় না, কিন্তু আজকে কুয়াশা কম আছে, কিন্তু প্রচণ্ড শীত আছে। শুনলেন যে সে বলছে যে প্রচণ্ড শীত রয়েছে গাইবান্ধায়, তো সেই কারণে কিন্তু সে শ্রমজীবী মানুষের রোজগার কম হচ্ছে, মানুষজন এই শীতের কারণে রিক্সায় কম চড়ছে বা প্রয়োজনের তুলনা ছাড়া কিন্তু মানুষজন কিন্তু বাসা থেকে বের হচ্ছে না। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই মুহূর্তে ঝিনাইদহ ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ফারুক, ঝিনাইদহ জেলায় কিন্তু বরাবরই শীত পড়ে থাকে, তো এবছরও তার ব্যতিক্রম নয়। তো সকালে দুই দিন আগে কিন্তু সকালে ঘন কুয়াশা এবং তীব্র শীত পড়লেও আজ দুই দিন সকালে সেই ঘন কুয়াশা বা তীব্র শীত না থাকলেও শীতের কিন্তু কমতি নেই। তো আমাদের পার্শ্ববর্তী যে জেলা চুয়াডাঙ্গার, সেখানকার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে সেখানে তথ্য নিয়ে জেনেছি যে আজ সকাল 6টায় তাপমাত্রা তারা জানিয়েছেন যে 13.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আসলে এই শীতে কিন্তু বিশেষ করে দিনমজুর এবং যারা খেটে খাওয়া শ্রমিক তাদেরকে বেশ বিপাকে পড়তে হয়, কেননা যত শীত হোক না কেন সেগুলো উপেক্ষা করে তাদের কর্মস্থলে কিন্তু তাদেরকে যেতে হয়। তো এই শীতে কিন্তু জেলা প্রশাসন সহ যে ব্যক্তি প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শীত বস্ত্র বা তারা বা বিতরণ করেছেন। এছাড়া এই শীতের যে তীব্রতা সেগুলো সেটা উপেক্ষা করে কিন্তু এই জেলার মানুষ তাদের সেই কর্মস্থলে যাচ্ছে। তো ফারুক, আসলে শীতের কিন্তু যে শীত সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মানুষ কিন্তু সেই শীত উপেক্ষা করেই চলছে। তো এই ছিল ঝিনাইদহ শীতের সর্বশেষ পরিস্থিতি। ফারুক, সাদ্দাম এবং মামুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শীতের খবর জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেন এবং গাইবান্ধায় ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। আমরা যাচ্ছি পরের প্রসঙ্গে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন যে জাতীয় পার্টির সাথে আদর্শিক মিল না থাকলেও কৌশলগত মিত্রতা আছে। আর বিএনপিকে শীতের পাখি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন বিএনপি কখনও মানুষের বিপদে পাশে থাকে না। গতকাল নীলফামারী সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণের সময় এমন মন্তব্য করেন তারা। জাতীয় পার্টির সাথে আমরা কৌশলগত মিত্রতা আছে, যেটা মহাজোট করে আমরা ইলেকশন কালে যেমন হিমালয় থেকে পাখি আসে, ধান খায় আর বিলের মধ্যে মাছ খায়, মাছ খেয়ে মোটা তাজা হয়ে আবার উড়ে চলে যায়। বিএনপিও সারা বছর দেখা যায় না, নির্বাচন আসলে দেখা যায়, আর নেতারা
চাঁদা কালেকশন করে, নমিনেশন বাণিজ্য করে, মোটা তাজা হয়। কক্সবাজারে 255 জনের তালিকা যাচাই বাছাই করে ইয়াবা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল কক্সবাজারে সংসদীয় কমিটির বৈঠক শেষে কথা জানান মন্ত্রী। বলেন, রোহিঙ্গা ক্যাম্পে খুন অপহরণ সহ অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির 26তম সভা। কমিটির সদস্যরা এর আগে পরিদর্শন করেন ঘুমধুম সীমান্ত।